জয়েন্ট কাউন্সিল দক্ষিণ দিনাজপুর 11তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। এদিন বালুরঘাট শহরের বিংশ শতাব্দী ক্লাব সংলগ্ন জয়েন্ট কাউন্সিল ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 প্রতিনিধি এই দিন উপস্থিত হয়। মূলত কাজের অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান, যোগ্যতা সম্পন্ন গ্রুপ বি পর্যায়ের সমস্ত কর্মচারীদের তৃতীয় শ্রেণীতে পদোন্নতি করা সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনকে সামনে রেখে দলীয় প্রতিনিধিরা এদিন বালুরঘাট শহর জুড়ে একটি মিছিল করে এবং পুনরায় জয়েন্ট কাউন্সিল ভবনে গিয়ে এই মিছিলটি শেষ হয়। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রতি মুহূর্তে বঞ্চিত করছে, চুক্তিভিত্তিক নিয়োগ করে যুব সমাজকে বঞ্চিত করা হচ্ছে। কোথাও বা সরকারিভাবে নিযুক্ত হলেও সেটাও সম্পূর্ণভাবে দুর্নীতিতে ভরা থাকছে। মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়েই এদিন তীব্র বিরোধিতা জানায় সংগঠনের সদস্যরা। এই বিষয়ে জয়েন্ট কাউন্সিলের ওয়ার্কিং প্রেসিডেন্ট কনক কুমার রায় জানান। অ্যাসোসিয়েশনগুলো আছে, বিভিন্ন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা সম্মেলন করছি এবং শক্তিশালী জেলা কমিটি করব। এবং আমাদের 18 এবং 19 মহারাষ্ট্র রাজ্য দাবি দাওয়া কি উঠে এলো? দাবি দেওয়া মূলত দুর্নীতিমুক্ত প্রশাসন, শূন্যপদে নিয়োগ, সবচেয়ে যেটা রাজ্য সরকারি কর্মচারীদের জ্বলন্ত দাবি তা সেটি দিয়ে প্রতিদিন ফারাক বাড়ছে, মূল্য বৃদ্ধি ঘটছে, সেই ডিএ প্রদান, আমাদের লক্ষ্য ডিএ প্রদান। কিন্তু আমরা কোর্টের উপরে নির্ভর করি না, আমরা পথের আন্দোলনের উপরে নির্ভর করি এবং যাকে কেন্দ্র করে আমরা সংগঠনগতভাবে এবং গোটা রাজ্যব্যাপী যে আন্দোলন হচ্ছে, ধর্মতলায় যে আজকে ধর্না হচ্ছে সেখানেও আমাদের সংগঠন যুক্ত আছে। আগামী মার্চ মাসে আমাদের আবার যৌথ একটা বড় আন্দোলন আছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।